তাই তুমি তো খুব পাকনি হয়ে গেছো, এত কিছু বুঝো। হ্যাঁ বুঝি তো, আমি পিচ্ছি বলে আপনি আমাকে আদর করেন না। দূর কে বলো তোমাকে ভালোবাসি না, আমি তো আমার পিচ্ছি বউটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসা না ছাই, ছাড়ুন এখন, ভালোবাসা দেখাতে হবে না। প্লিজ রাগ করো না, কান্না বন্ধ করো। তাহলে চুমু দেন। কি? তিথি আমার গালে চুমু এঁকে দিল। আমার প্রতি আমার পিচি বউটার মনে যে হালকা হালকা অনুভূতি জমা হচ্ছে আমি সেটা খুব ভালোভাবে টের পাচ্ছি। তিথিকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম, বিকেলের দিকে একটু বাইরে বেরোলাম, অফিসের অফ ডে আছে আজ। আব্বা আম্মু তো বাসায় আছি, তাই তিথিকে বাসায় রেখে এলাম। বন্ধুদের সাথেই ছিলাম, ফোন কেঁপে উঠলো, হাতি নিয়ে দেখলাম তিথি ফোন করেছে। ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তিথি বলো। আপনি কোথায়? এই একটু বাইরে আসলাম। বাসায় কখন আসবেন? কেন, কোনো সমস্যা? না না এমনি। ও একটু তাড়াতাড়ি ফিরতে পারবেন? হুম আচ্ছা রাখি, দেখে শুনে আসবেন। আচ্ছা। ফোন কেটে দিল তিথি, আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইল, খানিকটা লজ্জা পেল। ইস, আমার বরটা এসে কি আমাকে জড়িয়ে ধরবে? উনি তো একেবারে হুতুম প্যাঁচা, আমাকে একটুও ভালোবাসে না। বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় ফিরলাম, দরজায় নক করলাম, দরজা খুলে দিল তিথি। তিথির দিকে তাকিয়ে আমি হা হয়ে গেলাম। তিথি একটা শাড়ি পরেছে, মনে হয় মায়ের শাড়ি, চুলগুলো খোলা, হাতে নানা রঙের চুড়ি, হালকা সাজ। আমি ফিদা হয়ে গেলাম। আমার এমন হা করে তাকানো দেখে তিথি লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। তিথির কোমর ধরে টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম। পাগল করে দিবে নাকি আমাকে? আমি আবার কি করলাম? এত সাজ সেজেছো কেন, কোথাও যাবে নাকি? কেন সাজতে পারি না নাকি? আর দরজার সামনে এমন করছেন কেন? আম্মু আব্বু আছে, দেখে ফেলবে তো। তিথি যদিও বলছে কথাটা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তিথির ভালোই লাগছে, আমাকে ছাড়ানোর কোনো চেষ্টাই করছে না। না তা পারো, তবে নিশ্চয় একটা কারণ আছে। বলতে তিথি রাঙা মুখে বলল, জি। আমার জন্য? হুম। বলতে লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল। আমি হাসতে লাগলাম, আমার পরিবউটা লজ্জা পেয়েছে, হা হা হা। রুমে গিয়ে দেখলাম বারান্দার পাশে দাঁড়িয়ে আছে, পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুছলাম। তিথি কেঁপে উঠল। আপনাকে আমার কিছু বলার আছে। বলো। আমার একটা বাবু চাই। তাই? তিথি মাথা নাড়ালো। আমি তিথিকে আরেকটু আঁকড়ে ধরলাম, মুখ কানের কাছে নিয়ে গেলাম। আমি জানি তুমি এটা মিথ্যা বলছো। তিথি কোনো কথা বলল না, মাথা নিচু করে রইল। আম্মু বলে দিয়েছে তাই না? তিথি মাথা নাড়ালো। আমি তিথিকে নিজের দিকে ঘুরলাম আর বললাম, কারো শিখিয়ে দেয়া কথাই নয়, যখন তুমি নিজ থেকে আমার কাছে কিছু চাইবে তখনই আমি পূর্ণ করে দিব তোমাকে, তার আগে নয়। তিথি ছলো ছলো চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি তিথির কপালে ঠোঁট ছোঁয়ালাম আর বললাম, তুমি নিজেই তো একটা বাচ্চা, আর একটা বাচ্চা অন্য একটা বাচ্চাকে লালন পালন করবে কি করে? তিথি কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল। তিথির খুব ইচ্ছে করছে বলতে, আমি পারবো, আমি বাচ্চাকে লালন পালন করতে পারবো, আর আমি নিজ থেকেই আপনার কাছ থেকে চাই সেটা। কিন্তু তিথি সেটা মুখ ফুটে বলতে পারছে না। তোমার না অনেক স্বপ্ন, অনেক পড়াশোনা করার শখ, তাহলে এখন যদি বাচ্চা কনসিভ করো তাহলে তোমার পড়ালেখার ক্ষতি হবে, আর তুমি এখনো পিচ্ছি, তুমি কনসিভ করার জন্য উপযুক্ত নও, বুঝলে? হুম। মাথা দুদিকে নাড়ালো। অবশ্য তুমি তো নিজ থেকে চাওনি, তাই এসব ফিজিক্যাল রিলেশনের জন্য আমি তোমাকে চাপ দিব না। আমার পিচ্ছি বউকে আমি আমার মন থেকেই ভালোবাসবো, যদি তুমি আমাকে ভালো না বাসো তাও। তিথি আমাকে জড়িয়ে ধরল, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হলো তিথি? তিথি কিছু না বলে কাঁদতে লাগলো। তিথি কি হলো তোমার? না কিছু না। আমাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বললাম, বলো না কি হয়েছে তোমার? না কিছু না। আজ আমাকে ঘুরতে নিয়ে যাবেন না? তিথি কথা ঘুরিয়ে নিল, যদিও তিথি বলতে চেয়েছিল যে ও ওর বুড়ো বরকে খুব ভালোবাসে, কিন্তু সেটা মুখ দিয়ে বেরই হচ্ছে না। তাই ঘুরতে যাবে তুমি? হুম। ওকে চলো তাহলে। আর একটা কথা বলি। বলুন। তোমাকে না শাড়িতে পরীর মতো লাগছে, পিচ্ছি মারবিডের মতো লাগছে, ইচ্ছে করছে জড়িয়ে ধরে একটা একটা কি কিস করতে।
বলতেই দেখলাম তিথি লজ্জায় লাল হয়ে গেছে। আমি গাল দুটো টেনে দিলাম, তিথিকে নিয়ে ঘুরতে গেলাম। অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য রুমে গেলাম। মাঝে একটা বর্ডার হিসেবে কোলবালিশ রেখে শুয়ে পড়লাম। তিথিও এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখলাম তিথি ছটফটানি শুরু করে দিল। কি হলো তিথি, ঘুম আসছে না? না, ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তিথির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর তিথি বলে উঠল, আচ্ছা মাঝের এই বালিশটা সরিয়ে ফেলি। কেন? এমনি। আচ্ছা, বলতে তিথি বালিশ সরিয়ে দিল, আমার কাছাকাছি সরে আসলো, হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। খেয়াল করে দেখলাম তবুও ঘুমাচ্ছে না তিথি। তোমার খারাপ লাগছে তিথি? কপালে হাত দিয়ে দেখলাম জ্বর রয়ে গেছে কিনা। না তো। তাহলে? আমার ঘুম আসছে না, আপনার বুকে শুতে ইচ্ছে করছে। কি? আমি একটু অবাক হয়ে বললাম। তিথিকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। অবশ্য আমি বুঝতে পারছি বিষয়টা, তিথি যে আমাকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তিথি কিছু না বলে আমার বুকে এসে শুয়ে পড়ল, জড়িয়ে ধরে শুয়ে পড়ল, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। আমি তাকিয়ে থাকলাম। ঘুমানো অবস্থায় তিথিকে ঘুম পড়ি মনে হচ্ছিল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তিথি আগে উঠে পড়েছে, আজ ওর কলেজ তাই হয়তো আগে উঠে পড়েছে। চা হাতে রুমে ঢুকলো তিথি। ঘুম ভাঙলো আপনার? সে কখন থেকে অপেক্ষা করছি। তাই ডাকলে না কেন তাহলে? আপনি কি সত্যি ঘুমাচ্ছিলেন? তাই আর ডাকতে মন চাইল না। ঘুমানো অবস্থায় না আপনাকে খুব সুন্দর লাগে। আমি হেসে দিলাম। তিথি ভ্রু কুচকালো। তিথি ভাবছে, সত্যি তো বললাম, এখানে হাসার কি আছে, বদলোক। তাই? হ্যাঁ। কিছু করতে ইচ্ছে করে? মানে? মানে কিস করতে? আমি বলতেই মুহূর্তের মধ্যে তিথি বুঝে গেল আমি কেন হাসছিলাম। লজ্জা পেল তিথি। চাটা রেখে দৌড় দিবে তার আগে জড়িয়ে ধরলাম বিছানায় থাকা অবস্থায়। তিথি আমার বুকে এসে পড়ল। ইস, কি করছেন, ছাড়ুন না। ছাড়ার জন্য ধরলাম নাকি? বললে না তো কিছু করতে ইচ্ছে করে। যা, ছাড়ুন না, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি উঠুন। আজ কলেজে যেতে হবে না। মানে কেন? আমি বলেছি তাই, আগে পুরোপুরিভাবে সুস্থ হও তারপর যাবে। আমি পুরোপুরি সুস্থ আছি তো। যাবে না বললাম, যাবে না। প্লিজ, স্বামীর কথা শুনবে না? আচ্ছা ছাড়ুন। তিথি মন খারাপ করে চলে গেল। আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। তিথি মুখ গুমরা করে জানালার পাশে বসে আছে। মিসেস সাবিনা রুমে ঢুকে বুঝতে পারলেন তিথির মন খারাপ। তিথির মাথায় গিয়ে হাত বুলিয়ে দিলেন। কি হয়েছে আমার পিচ্চি আম্মুটার? তিথি মিসেস সাবিনার কোমর জড়িয়ে ধরল। মন খারাপ? তিথি মাথা নাড়ল। কেন? মনি তো কলেজে যেতে দিলেন না, তার উপর উনি অফিসে চলে গেলেন, ভালো লাগছে না। মন খারাপ করে বলল, তাহলে আমার রুমে যেতিস, গল্প করতাম। তিথি কোনো কথা বলল না। তানভীরকে মিস করছিস? ওনাকে ছাড়া তো আমার ভালো লাগে না। মিসেস সাবিনা হেসে দিলেন। মেয়েটা পিচ্ছিয়ে রয়ে গেল, এসব আবার কাউকে বলে নাকি? কথা বলতে ইচ্ছে করছে? তাহলে কল কর। সত্যি করব? কর। আর আমি রুমে গেলাম, ফোনে কথা বলার পর আমার রুমে চলে আসিস। আচ্ছা। শাশুমা রুম থেকে বেরোতে তিথি ফোন করলো আমাকে। ফোন রিসিভ করতে তিথি সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনি কে বলছেন, উনি কোথায়? সাতা মিটিংয়ে। ও, মিটিং থেকে আসলে বলবেন তিথি কল করেছিল। স্যার আপনার কি হন? কেউ না। ফোন কেটে দিল তিথি। মন খারাপ হয়ে গেল তিথির। তোর ওনার সাথে তো কথাই বলতে পারলাম না। মিটিং থেকে এসে বসলাম কেবিনে, তখনই নক করে রুমে ঢুকলো রিয়া, আমার পিএ, আমার ভার্সিটি ফ্রেন্ডও রিয়া। স্যার এই নিন মোবাইল, আপনার ফোনও এসেছিল একটা। আরে রাখতো স্যার, তোকে না বললাম ওসব স্যারটার না ডাকতে। ওকে ওকে, সরি রে বাবা। আচ্ছা এখন বল কে ফোন করেছিল। বললো তিথি, জিজ্ঞেস করলাম কে হয় তোর, বললো কেউ না। মেজাজ খারাপ হয়ে গেল কথাটা শুনে। আচ্ছা তুই এখন যা। মোবাইল হাতে নিয়ে দেখলাম তিথি ফোন করেছিল, রাগের শরীরটা চলছে। আমি ওর কিছু হই না আর ও আমার কিছু হয় না, আজ দেখাচ্ছি মজা বাসায় ফিরে। বজ্জাত মেয়ে, আমি কি ওর কেউ হই না? বাসায় ফিরলাম, কলিং বেল টিপতে দরজা খুললো তিথি।
আজও শাড়ি পরেছে। অবশ্যই আগের দিন থেকে আজ একটু বেশি সুন্দর লাগছে, মনে হয় আম্মু শাড়িটা পরিয়ে দিয়েছে। আমি তাকালাম না, না তাকিয়ে ঢুকলাম বাসায়। তিথি অবাক হয়ে গেল, সাথে খারাপও লাগলো। তিথি ভাবছে, কি ব্যাপার, আজ উনি আমার দিকে তাকালেন না কেন, কথাও বললেন না, আপনার কি মন খারাপ? আমি কিছু না বলে উপরে উঠে গেলাম। রুমে এসে অফিস ড্রেস চেঞ্জ করতে লাগলাম, রাগ এখনও রয়ে গেছে। কিভাবে কি মেয়েটা এত সহজ সব কিছু, আমি ওর পিছু পিছু ঘুরবো আর ও আমাকে এভাবে পর ভাববে? তিথির কান্না পাচ্ছে, খুব গালবে টুপ করে পানি পড়ল। উনি আমার সাথে কথা বললেন না কেন, আমি কি কোনো দোষ করেছি? উনি আমার দিকে তাকিয়েও দেখলেন না। তিথি রুমে আসলো। আপনার কি হয়েছে, মন খারাপ কেন আপনার? আমি কোনো কথা বললাম না, কাপড় পাল্টে টাওয়েল হাতে নিলাম শাওয়ার নেওয়ার জন্য। কি হলো, কথা বলছেন না কেন আপনি? আমি কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। তিথি খুব কষ্ট পেল, হো হো করে কেঁদে উঠল। সে দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ল, সোজা তার শাশুড়িমার রুমে গেল। মিসেস সাবিনা তখন বসেছিলেন বিছানায়, তিথি গিয়ে কোলে শুয়ে পড়ল, মাথা রেখে কান্না করতে লাগলো খুব। মিসেস সাবিনা অবাক হয়ে গেলেন তিথির কাণ্ড দেখে। কি হয়েছে তিথি, তিথি আম্মুকে বল কি হয়েছে। উনি আমার সাথে কথা বলছেন আম্মু, এত কষ্ট করে সাজলাম, উনি আমার দিকে তাকালেন না। কি বলছিস, তানভীর এসব করেছে? হ্যাঁ আম্মু, আমি কথা বলার চেষ্টা করেছি, উনি আমায় এড়িয়ে চলেছেন, আমার খুব কষ্ট হচ্ছে আম্মু, কাঁদতে কাঁদতে বলল তিথি। মিসেস সাবিনা তিথিকে কোল থেকে উঠালেন। এভাবে কাঁদতে নেই আম্মু, হয়তো তানভীর রেগে আছে। কিন্তু আমি তো কিছু করিনি। নিশ্চয়ই কিছু করেছিস। সত্যি আমি কিছু করিনি, তুমি না বলো, আমি খুব লক্ষ্মী মেয়ে। হ্যাঁ তুই তো আমার লক্ষ্মী মেয়ে, তুই নিশ্চয়ই তানভীরকে রাগিয়ে দিয়েছিস, তাই তানভীর তোর উপর রুষ্ট। তাই বলে আমার সাথে কথা বলবেন না উনি, এড়িয়ে চলবেন আমায়? উনি কি জানেন না ওনাকে ছাড়া আমি থাকতে পারি না, ওনার অবহেলায় আমি কষ্ট পাই? তিথি কাঁদতে লাগলো। হয়েছে হয়েছে, এখন আর কাঁদতে হবে না, এখন যা রুমে যা। কিন্তু উনি তো আবার আমার সাথে কথা বলবেন না, আমি তো কষ্ট পাবো। তাই বলে পিছু ছেড়ে দিবি? যা জানার চেষ্টা কর তানভীর রেগে আছে কেন, একদম পিছু ছাড়বি না জানার আগ পর্যন্ত, বুঝলি? আচ্ছা। তিথি রুমে এলো। তিথিকে রুমে আসতে দেখে আমি মুখ ঘুরিয়ে নিলাম, শরীর মুছতে লাগলাম। তিথির দিকে তাকিয়ে দেখলাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সমস্যা কি, এভাবে তাকিয়ে আছো কেন? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।